ক্লাস 8, আজকে আমরা অঙ্কের একটা নতুন অধ্যায় শুরু করব। এই জিনিসটা ভালোভাবে না শিখলে কিন্তু আমাদের মানে অনেক কিছুই জানা হবে না আর কি, অনেক কিছুই আমরা পড়তে পারবো না বা জানতে পারবো না। এই লেখচিত্র সব জায়গায় কাজে লাগে, আমরা লেখচিত্র শিখবো। তোমরা এর আগে পাই চিত্র করেছো, আমরা দেখেছি যে কীভাবে পাই চিত্রের সাহায্যে বিভিন্ন তথ্যকে আমরা সাজিয়ে পরিবেশন করতে পারি, মানে যাতে পাই চিত্রটা থেকেই বোঝা ওই মানে তথ্যগুলো সম্পর্কে একটা ধারণা করা যায়। সেরকম লেখচিত্র থেকেও কিন্তু এরকম কিছু তথ্য সম্পর্কে ধারণা করা যায়, কিছু বিষয় সম্পর্কে ধারণা করা যায়। এটা বিজ্ঞানের প্রত্যেকটা শাখায় ভীষণভাবে গুরুত্বপূর্ণ। লেখচিত্র শুধু অঙ্কের ব্যাপার নয়, এটা বিজ্ঞানের তোমার ফিজিক্স কেমিস্ট্রি সমস্ত কিছুর ক্ষেত্রে, বায়োলজিতে সমস্ত কিছুতে কিন্তু, বা জিওগ্রাফি সব কিছুতে কিন্তু লেখচিত্রের মাধ্যমে কোনো তথ্যকে প্রকাশ করা সম্ভব। লেখচিত্র বা গ্রাফ, ইতিমধ্যে তোমরা গ্রাফ পেপার সঙ্গে পরিচিত হয়েছো নিশ্চয়ই। আচ্ছা, এবার এইটা কেন প্রয়োজন সেটা আমরা জানি। ধরো আমাদের এইরকম একটা, এখানে যেমন একটা ব্ল্যাকবোর্ডে একটা বিন্দু দিয়ে একটা বলেছে, এখানে যেটা দেখিয়েছে দেখো, এখানে বলছে যে আমি এরকম একটা ব্ল্যাকবোর্ড, তার বোর্ডের একটা জায়গায় এ বিন্দু দেখিয়েছে, মানে একটা বিন্দু বসিয়েছে, বসিয়ে তার নাম দিয়েছে এ। এবার এই এ বিন্দুটা ব্ল্যাকবোর্ডের ঠিক কোন জায়গায় আছে, কোথায় আছে, সেটা কিভাবে বোঝাবো, মানে ব্ল্যাকবোর্ডে এ বিন্দুর অবস্থানটা কিভাবে জানবো। এবার এটা জানতে গেলে আমাকে কি করতে হবে, আমি এ মানে এ বিন্দুটা আমি দেখে বুঝতে পারছি কিন্তু এর প্রকৃত অবস্থানটা কোথায়, এটা বোঝাতে গেলে আমাকে তো এইভাবে কিছু বোঝাতে হবে, মানে বাঁ দিক থেকে এ বিন্দুটা কতখানি দূরত্বে আছে, বা ধরো তোমাকে এমনি ধরো কোনো একটা জায়গায় তোমাকে বলা হলো বোর্ডের একটা এই রকম অবস্থানে এ বিন্দুটাকে বসাও, তখন তোমাকে ঠিক কোথায় বসাতে বলা হচ্ছে বিন্দুটাকে সেটা তোমাকে জানতে হবে। তাহলে তোমার বাঁ দিক থেকে, বোর্ডের বাঁ দিক থেকে কতটা দূরে রয়েছে, মানে কতটা দূরে বিন্দুটা অবস্থিত সেটা জানতে হবে, ওপর থেকে কতটা দূরে অবস্থিত সেটা জানতে হবে, মানে এই দুটো তথ্য অন্তত আমাকে জানতেই হবে। এটাও জানতে পারি আবার ডান দিক থেকে কতটা দূরে আছে বা নিচ থেকে কতটা ওপরে রয়েছে, সেই বিষয়গুলোও কিন্তু আমরা জানতে পারি, ঠিক আছে। মানে এটা এখানে যেমন বলছে যে দেখো ব্ল্যাকবোর্ডে এ বিন্দুর অবস্থান কিভাবে জানবো, মেপে দেখছি যে এ বিন্দুটি ব্ল্যাকবোর্ডের বাম দিক থেকে 20 সেন্টিমিটার দূরে রয়েছে, ঠিক আছে। কিন্তু ব্ল্যাকবোর্ডের বাঁ দিক থেকে 20 সেন্টিমিটার দূরে অনেক বিন্দু আছে। দেখো বাঁ দিক থেকে 20 সেন্টিমিটার দূরে যেমন এ বিন্দু, ঠিক তার নিচে এইভাবে যদি আমি বিন্দু প্লট করতে করতে যাই, সেগুলোও তো সব 20 সেন্টিমিটার দূরে অবস্থিত বিন্দু হবে। এবার ঠিক আমি কোন বিন্দুটার কথা বলছি, তখন কিন্তু আমাকে ওই নিচ থেকে কতটা দূরে আছে বা ব্ল্যাকবোর্ডের ওপর থেকে কতটা নিচে রয়েছে সেই বিষয়টা জানতে হবে। যেমন এখানে বলছে যে এর মধ্যে এ বিন্দুটা ব্ল্যাকবোর্ডের একদম নিচের দিক থেকে 210 সেন্টিমিটার ওপরে রয়েছে, তাহলে এবার আমি কিন্তু এই মানে ব্ল্যাকবোর্ডের বাঁ দিক থেকে 20 সেন্টিমিটার দূরে এবং ব্ল্যাকবোর্ডের একদম তলা থেকে মানে নিচ থেকে 210 সেন্টিমিটার ওপরে এ বিন্দুর অবস্থান, তাহলে আমি কিন্তু এ বিন্দুর অবস্থান সম্পর্কে আর কোনো দ্বিধা আমার রইল না, ঠিক আছে। আমি কিন্তু এ বিন্দুর এবার অবস্থান সুনির্দিষ্ট করে বলতে পারবো, ঠিক আছে। তাহলে এই ব্যাপারটাই যে এই ব্ল্যাকবোর্ডে আমরা এ বিন্দুর যে একটা নির্দিষ্ট অবস্থান জানতে হলে দৈর্ঘ্য প্রস্থ দুদিক থেকে আমাকে দূরত্বটা কিন্তু জানতে হলো, ঠিক আছে। মানে বাঁ দিক থেকে কতটা দূরে রয়েছে এবং নিচ থেকে কতটা উপরে রয়েছে সেটা আমাকে জানতে হলো। তাহলে আমরা ব্ল্যাকবোর্ডে এ বিন্দুর অবস্থান এইভাবে লিখতে পারি, এরকম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুটো সংখ্যা, মানে বাঁ দিক থেকে কতটা দূরে 20, 210, মানে নিচ থেকে কতটা উপরে 210, এইরকমভাবে আমরা বলতে পারি, ঠিক আছে। এইবার এইখানে আমি যদি এরকমভাবে একটা চিত্র আঁকি, মানে এ বিন্দুর অবস্থান লেখার জন্য কোথায় আছে এই বিন্দুর অবস্থানটা সেটা লেখার জন্য এখানে ব্ল্যাকবোর্ডে দুটো ধারের মতো দৈর্ঘ্য প্রস্থ বরাবর দুটো সরলরেখা দরকার, যারা পরস্পরের সঙ্গে লম্বভাবে রয়েছে। সেই সরলরেখা দুটো কী কী, একটা হচ্ছে OX আর একটা হচ্ছে OY, ঠিক আছে। এই যে কোনো লেখচিত্র আঁকতে গেলে কিন্তু আমাদের এই রকম দুটো সরলরেখা আগে এঁকে নেওয়া প্রয়োজন। আমাদের সবাই জানো যে এরকম ধরনের যে গ্রাফ পেপারটা তোমাদের হাতের কাছে আছে, তার মধ্যে এরকম ছোটো ছোটো অনেকগুলো খোপ কাটা আছে, এই বিষয়টা আমরা পরে আসছি। কিন্তু আমাকে যে কোনো ক্ষেত্রে ধরো কোনো বিন্দুর অবস্থান যখন আমাকে জানতে হচ্ছে, তখন কিন্তু আমাকে এইভাবে দুটো মানে সরলরেখা আমার প্রয়োজন, যারা কিনা পরস্পরের ওপর লম্বভাবে থাকে, যেমন এখানে OX আর OY, ঠিক আছে। এই অনুভূমিক যে সরলরেখাটা মানে OX, ঠিক আছে, ভূমির সমান্তরাল, এই সরলরেখাটাকে বলা হচ্ছে X অক্ষ,
আর উলম্ব সরল রেখা মানে ও ওয়াই, ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে কিন্তু ওয়াই অক্ষ। হলো এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যে কতটা কোণ, এটা যদি পরস্পর লম্বভাবে থাকে এরা 90 ডিগ্রি কোণে থাকে, ঠিক আছে। এবার এই দুটোকে আমরা কিন্তু লেখচিত্রের অক্ষ বলি, মানে যে কোনো লেখচিত্র আঁকতে গেলে আমাকে এই দুটো কিন্তু আগে করে নিতে হবে। এইবার এই ও এক্স আর ও ওয়াই মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ কোন বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে, এটা দেখো ছেদ বিন্দু হচ্ছে ও, যার অবস্থান ধরা হয় এটা হচ্ছে একদম প্রাথমিক বিন্দু, মানে এর অবস্থান ধরা হয় 0 0, কারণ এখান থেকেই কিন্তু আমাকে গণনা শুরু করতে হবে, ঠিক আছে। এখান থেকে আমাকে গণনা ও বিন্দু থেকে শুরু করতে হবে, এই ও বিন্দুটাকে বলা হচ্ছে মূল বিন্দু। হলো আর এইভাবে যে আমরা অবস্থানগুলোকে দেখাচ্ছি এইটাকে কিন্তু বলা হয়, এটা আমরা বলে দিচ্ছি, এই অবস্থানটা এইভাবে দেখানোর পদ্ধতি, এটাকে বলা হচ্ছে স্থানাঙ্ক। এখানে আমরা বলি যে মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0, ঠিক আছে। এই মানে সবসময় যে কোনো লেখচিত্রে মূল বিন্দু মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যে বিন্দুতে পরস্পরকে ছেদ করবে সেটা হচ্ছে মূল বিন্দু, মূল বিন্দু স্থানাঙ্ক হবে, মানে অবস্থানটা যে বিন্দুটা মানে যে সংখ্যাগুলো না দেখলে আমি বুঝতে পারবো না সেইটা হচ্ছে 0 0। তার মানে প্রথম জিরোটার মানে কি বোঝাচ্ছে, প্রথম জিরোটার মানে বোঝাচ্ছে যে এক্স অক্ষ বরাবর আমরা কিন্তু ডান দিকে একটুও এগোইনি, বোঝা গেল, মানে আমি 0 এগিয়েছি মানে কি এগোইনি। আর দ্বিতীয় জিরোটার মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আমি কিন্তু ওপরে যাইনি, মানে 0 ওপরে গেছি মানে যাইনি ওপরে, ঠিক আছে। তাহলে এই 0 মানে এক্স অক্ষ বরাবর আমি একটুও এগোইনি, আবার দ্বিতীয় জিরোটার মানে বোঝাচ্ছে যে ওয়াই অক্ষ বরাবর ওপরে যাওয়া হয়নি। হলো এবার দেখো এখানে এখানে আমাকে আরেকটা জিনিস জেনে রাখতে হবে, দেখো গণিতজ্ঞ রেনে দেকার্তে, হ্যাঁ, 17th শতাব্দীতে তার সিলিংয়ের কোণায় একটা পোকার অবস্থান দেখে কিন্তু এই তলের মধ্যে কোনো বিন্দুর অবস্থান নিয়ে চিন্তাভাবনা শুরু করেন, এবং তিনি কিন্তু এই বিন্দুর অবস্থান মানে একটা নির্দিষ্ট বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য এরকম অনুভূমিক আর উলম্ব দুটো সরলরেখার প্রয়োজনের কথা বলেন, তাই জন্য এই পদ্ধতিটাকে বলা হয় ওনার নাম অনুসারে কার্তেজীয় পদ্ধতি, ঠিক আছে, এটাকে আমরা বলছি কার্তেজীয় পদ্ধতি। এবার আমরা এই গ্রাফ পেপারের সাহায্যে এখানে এটা করতে পারি। গ্রাফ পেপারে প্রথমেই কোনো লেখচিত্র আঁকতে গেলে আমাদের যেটা করতে হবে, প্রথমেই আমাদের অনুভূমিক এবং উলম্ব অক্ষ এঁকে মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এঁকে নিতে হবে। তাহলে আমরা প্রথম কাজ যেটা করব সেটা হচ্ছে যে এই যে গ্রাফ পেপারে দেখেছো দাগ কাটাই থাকে, এখানে কিন্তু আঁকাটা কোনো ব্যাপার না, এই দাগ বরাবর শুধু তোমাকে পেন্সিল মিলিয়ে গ্রাফ পেন্সিলে করতে হয়, যেরকম জ্যামিতি আঁকার মতো পেন্সিল মিলিয়ে শুধু করতে হবে কি, এই দাগ বরাবর একটা লাইন স্কেলের সাহায্যে তোমাকে টেনে নিতে হবে, ঠিক এই দাগ যে কোনো একটা অনুভূমিক দাগের সঙ্গে মিলিয়ে টেনে নিতে হবে। তাহলে তোমার এটা হয়ে গেল কি এক্স অক্ষ, আর তারপরে কি হবে আবার ওপরের দিকে আরেকটা এরকম দাগ বেছে নাও, দিয়ে এবার তুমি লম্বলম্বীভাবে এইভাবে তুমি ডাক টেনে নাও, তাহলেই কিন্তু পরস্পর লম্বভাবে অবস্থিত দুটো সরলরেখা তুমি পেয়ে গেলে। এবার কাজ হচ্ছে এইখানে তোমাকে এটা তীরচিহ্ন মানে সরল এটা যদি একটা মানে রেখা এরম হয় মানে কি এটার কোনো শেষ নেই, যতদূর খুশি এটা বিস্তৃত থাকতে পারে, এদিকে ওপরেও তাই এরকম তীরচিহ্ন দিতে হবে, তাহলে যতদূর খুশি এটা বিস্তৃত থাকতে পারে। এখানে তুমি নাম দেবে ও, যেখানে দুটো রেখা উলম্ব রেখা এবং অনুভূমিক রেখা পরস্পরকে ছেদ করেছে, এটা বিন্দুটার নাম দিলাম ও, যার স্থানাঙ্ক হচ্ছে বলেছি আগে 0 0, ব্র্যাকেটে এইভাবে স্থানাঙ্কটা লিখে দিলাম। এখানে নাম দিলাম এক্স, এইটার নাম দিলাম হচ্ছে ওয়াই, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই। তাহলে এই জিনিসটা হচ্ছে কি অনুভূমিক অক্ষটা হচ্ছে এক্স অক্ষ আর উলম্ব যে অক্ষটা সেটা হচ্ছে ওয়াই অক্ষ, হয়েছে। এইবার আমি এই যে দুটি অক্ষের ছেদ বিন্দু হচ্ছে মূল বিন্দু যেটা স্থানাঙ্ক হচ্ছে 0 0। এইবার আমি যদি এক্স অক্ষ বরাবর মনে করো আমি একটা অন্য একটা বিন্দু আমি এইরকম জায়গায় কোথাও একটা নেব, এবার আমি এক্স অক্ষ বরাবর ধরো আমি একটা আমি 6 একক ডান দিকে গেলাম, তাহলে এক্স অক্ষ বরাবর তুমি কী করে গণনা মানে ও বিন্দু থেকে গণনা শুরু করা হবে, এটা 0, তাহলে এর পরের ঘরটা হবে 1 2 3 4 5 6, 6টা ক্ষুদ্রতম বড় ক্ষেত্র মানে 6 একক তুমি ডান দিকে গেলে, ঠিক আছে, এক্স মানে মূল বিন্দু থেকে। এইবার তোমাকে কি করতে হবে এই বিন্দুটার স্থানাঙ্ক তাহলে কি হবে, দেখো এখানে কিন্তু তুমি
এক্স অক্ষ বরাবর 6 একক এগোলে, কিন্তু ওয়াই অক্ষ বরাবর ধরো তুমি এগোলে না, তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুটার অবস্থান মানে এই বিন্দুটার স্থানাঙ্ক হবে কি 6, 0। তার মানে বোঝাচ্ছে এক্স অক্ষ বরাবর তুমি 6 ঘর ডান দিকে এগিয়েছো, কিন্তু ওয়াই অক্ষ বরাবর তুমি ওপরে ওঠোনি, ঠিক আছে? তাহলে সেটা হলো 6, 0। আবার এমনও হতে পারে এক্স অক্ষ বরাবর তুমি কিছু এগোলে না, ওয়াই অক্ষ বরাবর তুমি ওপরে উঠছো, তাহলে এক্স অক্ষ বরাবর এগোলে না মানে তুমি 0 এগোলে, তার মানে 0। এবার ওয়াই অক্ষ বরাবর উঠছো, তাহলে এটা ধরো তুমি উঠবে 8 ঘর, তাহলে 0 থেকে শুরু করলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই বিন্দুটা, এই বিন্দুটা এরমভাবে দিতে হয়, এই বিন্দুটা স্থানাঙ্ক হবে 0, 8। তুমি 8 ঘর ওপরে উঠেছো কিন্তু এক্স অক্ষ বরাবর এগোওনি। এইটা ছিল 6, 0 এই বিন্দুটা, আর এই এই বিন্দুটার স্থানাঙ্ক হলো 0, 8। এবার আরেকটা বিন্দু আমি ধরে নিচ্ছি, ধরো আমি এবার এক্স অক্ষ বরাবর আমি 12 ঘর এগোবো, 12 একক এগোবো, আর ওয়াই অক্ষ বরাবর আমি 10 একক এগোবো। তাহলে এক্স অক্ষ বরাবর 12 ঘর এগোনো মানে, 12 একক এগোনো মানে কি? এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এখানে 12। এবার তুমি ওপরে 10 একক এগোচ্ছ, তার মানে এইখানে যে করলে এবার এই দাগটা ধরে এগোতে হবে, 1, 2, 3 কত ঘর এগোবে? 10 ঘর। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ঠিক আছে? এই বিন্দুটা, এর স্থানাঙ্ক হলো, তাহলে এক্স অক্ষ বরাবর তুমি 12 একক এগিয়েছো, ওয়াই অক্ষ বরাবর 10 একক, তাহলে স্থানাঙ্ক হলো এটার কি 12, 10, ঠিক আছে? এই যে প্রথমে যে স্থানাঙ্কটাকে আমরা বললাম, এই 12, এইটা হচ্ছে এর এক্স স্থানাঙ্ক, এই পয়েন্টটার, এটা আমি যদি নাম দিই পি বিন্দু, তাহলে পি বিন্দুর এক্স স্থানাঙ্কটাকে বলা হয় ভুজ, এক্স স্থানাঙ্ক বা ভুজ সেটা হচ্ছে কত? 12 হলো। আর কোটি বলা হয় ওয়াই স্থানাঙ্কটাকে, মানে পি বিন্দুটারই। এবার ওয়াই স্থানাঙ্ক বা কোটি সেটা বলা হচ্ছে কত? 10। বোঝা গেল? এই বিন্দুটার ক্ষেত্রে যেমন এক্স স্থানাঙ্ক বা ভুজ হচ্ছে 6, কোটি হচ্ছে বা ওয়াই স্থানাঙ্ক হচ্ছে 0, এই বিন্দুটার ক্ষেত্রে এক্স স্থানাঙ্ক বা ভুজ হচ্ছে 0, কোটি বা ওয়াই স্থানাঙ্ক হচ্ছে 8। তাহলে এক্স স্থানাঙ্ক মানে প্রথমে যেটা লেখা হয় স্থানাঙ্ক লিখতে গিয়ে, সেটা হচ্ছে এক্স স্থানাঙ্ক বা ভুজ, মানে এক্স ঘর, এক্স অক্ষ বরাবর কত ঘর এগোলে, আর পরেরটা সেটা হচ্ছে কোটি বা ওয়াই স্থানাঙ্ক, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর তুমি কত ঘর এগোলে, ঠিক আছে? আচ্ছা, এবার আমাকে একটা কথা বলতে পারো কি, 12, 10 আর 10, 12 এই বিন্দু দুটো কি একরকম হবে না আলাদা হবে? দুটো একেবারেই আলাদা বিন্দু হবে, কারণ 12, 10 যেমন আমি এখানে 12 ঘর এক্স অক্ষ বরাবর এগিয়ে 10 ঘর ওয়াই অক্ষ বরাবর এগোলাম, এখানে কিন্তু 10, 12 বোঝালে আমাকে মানে স্থানাঙ্কটাই পাল্টে গেল। তাহলে 10, 12 মানে আমি এক্স অক্ষ বরাবর 10 ঘর এগোবো, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এখানে 10 ঘর। এবার ওপরে ওয়াই অক্ষ বরাবর আমি 12 একক এগোবো, তার মানে এখানে আমাকে এবার 12 ঘর, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এই জায়গাটা হচ্ছে বিন্দুটা, মানে আমি এক্স অক্ষ বরাবর আমি কত ঘর এগিয়েছি? এখানে 10 ঘর, আর ওয়াই অক্ষ বরাবর আমি এখান থেকে এগিয়েছি 12 ঘর, তাহলে বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 10, 12। তাহলে দেখা যাচ্ছে যে 12, 10 আর 10, 12 দুটো বিন্দু একরকম নয়, কখনোই হতে পারে না, ঠিক আছে? তাহলে এটা বোঝা গেল। আচ্ছা, মানে এর ক্ষেত্রে ভুজ হচ্ছে 12, কোটি হচ্ছে 10, আর এখানে ভুজ হচ্ছে 10, কোটি হচ্ছে 12 এই বিন্দু। আগের লেখচিত্রটা নিশ্চয়ই তাহলে কী করে কোনো বিন্দুর অবস্থান তোমরা কী করে ছক কাগজে বলবে মানে দেখাবে সেটা বুঝতে পারবে, এটা চোখ ভুজ কোটি কাকে বলে সেটা বুঝতে পেরেছো, এবং কোনো ছক কাগজে বিন্দুর অবস্থান থেকে তুমি সেই বিন্দুটা কতটা দূরে রয়েছে মানে সেটাও তোমরা বলতে পারবে ছক কাগজে। এইবার আমরা আরেকটা ব্যাপার করে নিই, আমরা এবার তিনটে করে বিন্দু নেব মনে করো, ঠিক আছে? আমি প্রথমে এইরকম তিনটে বিন্দু আমি নিলাম, প্রথম বিন্দু আমি নিচ্ছি ধরো 2, 4, তার পরের বিন্দুটা আমি নিচ্ছি ধরো এরকম নিচ্ছি 5, 10, তার পরের বিন্দুটা আমি নিচ্ছি 8, 16, ঠিক আছে? এবার আমি দেখব যে এই তিনটে বিন্দু
একই সরল রেখায় অবস্থিত কিনা, মানে তিনটে বিন্দু সমরেখ কিনা সেই জিনিসটা আমরা এবার দেখব। ঠিক আছে, আমি তাহলে বিন্দু তিনটের অবস্থান আগে দেখে নিচ্ছি। এটা না 2, 4, 5, 10, 8, 16 হয়েছে। কোথায় থাকবে প্রথমে 2, 4? দেখো আমি এখানে যেরকম এক্স অক্ষ ওয়াই অক্ষ একে নিয়েছি, মূল বিন্দু একে নিয়েছি, তার স্থানাঙ্ক দিয়ে দিয়েছি, ও এক্স এক্স ওয়াই এরকম নাম দিবেন, এটা প্রাথমিক কাজ আমার ছক কাগজ। এবার আমি বিন্দুগুলোর অবস্থান নিচ্ছি 2, 4। তাহলে আমি এইভাবে 2 এগোচ্ছি, এবার এক্স অক্ষ বরাবর 2 ঘর যেতে হবে, 1, 2, 2 এখানে 4, এবার ওয়াই অক্ষ বরাবর 4 ঘর, 1, 2, 3, 4 এইখানে হচ্ছে 2, 4 বিন্দুটা হয়েছে, এটা হচ্ছে 2, 4। এইবার আমি লিখে দিলাম নিচে 5, 10 বিন্দুটা এবার আমি নেব। 5, 10 হচ্ছে তাহলে এক্স ঘর এক্স অক্ষ বরাবর আমি 5 ঘর এগোচ্ছি। দেখো আবার 1, 2, 3, 4, 5 এখানে হলো 5, এবার 10 এগিয়ে যাই, ওপরে এগোতে হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এইখানে হচ্ছে 5, 10 বিন্দুটা। ঠিক আছে, তাহলে এই বিন্দুটা হলো 5, 10। এবার হচ্ছে কি বলেছি 8, 16। 8, 16 দেখি কোথায় আছে, এখানে আমি এবার 8 এক্স ঘর এক্স অক্ষ বরাবর 8 ঘরে দেবো, তাহলে এখানে 0, এবার 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবার 16 ওপরে যাব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 11, 12, 13, 14, 15, 16 এই জায়গাটাই হচ্ছে 8, 16 বিন্দুটা। ঠিক আছে, বোঝা গেল। এইবার আমি দেখব যে তিনটে বিন্দু একই সরলরেখায় অবস্থিত কিনা। তুমি স্কেল বসাবে এবং দেখবে যে বিন্দু তিনটেকে একটা সরলরেখা দ্বারা যোগ করা যাচ্ছে কিনা। যদি যোগ করা যায় তাহলে তোমাকে প্রশ্ন কি করেছে, বিন্দু তিনটে একই সরলরেখায় অবস্থিত কিনা বা বিন্দু তিনটে সমরেখ কিনা, তখন তুমি এই তিনটে বিন্দুকে যুক্ত করবে। এইভাবে একটা সরলরেখা দ্বারা তুমি যেভাবে যুক্ত করো করবে, করে এবার মূল বিন্দুর সঙ্গে কিন্তু এটাকে যুক্ত করতে বলেনি, শুধু তিনটে বিন্দু সমরেখ কিনা জানতে চেয়েছে। তাহলে তুমি একটা সরলরেখা দ্বারা স্কেলের সাহায্যে তুমি দেখলে যে যুক্ত করলে করা গেল, দিয়ে এবার আমি দুদিকে তীরচিহ্ন দিয়ে দিলাম। আমি যদি বিন্দু তিনটেরও আমি নাম দিয়ে দিতে পারি, আমি তার নাম দিয়ে দিয়েছি ধরো এ বি সি। এবার তুমি বলতে পারলে তাহলে এই যে এ এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে সি, হ্যাঁ এই বিন্দু তিনটি কি, বিন্দু তিনটি হচ্ছে সমরেখ। ক্লিয়ার হলো কথাটা, এটা কিন্তু আমরা বলতে পারলাম যে বিন্দু তিনটি হলো সমরেখ হয়েছে। এবার এই যে বিন্দুগুলো স্থানাঙ্ক দেখে আমরা এই বিন্দুগুলোকে ছক কাগজে বসিয়ে আর যুক্ত করে যে চিত্রটা আমি পেলাম, এই যে একটা সরলরৈখিক যে চিত্রটা আমরা পেলাম, এইটাকেই আমরা বলছি কিন্তু লেখচিত্র। বোঝা গেল, এইখানে যেমন লেখচিত্রটা হচ্ছে একটা সরলরেখা, অর্থাৎ এখানে লেখচিত্রটা হচ্ছে রৈখিক, রৈখিক লেখচিত্র আমি পেয়েছি। একটা সরলরেখা পেয়েছি, তিনটে বিন্দু সমরেখ, তার মানে তিনটে বিন্দু দিয়ে আমি একটা সরলরেখা এঁকেছি, অর্থাৎ এখানে আমি বলছি কি যে লেখচিত্রটা হচ্ছে একটা সরলরেখা। আবার এমনও হতে পারে, ধরো আমি এরকম তিনটে বিন্দু আমি নিচ্ছি, আমি এবার আরও তিনটে বিন্দু আমি নিচ্ছি, ধরো আমি নেবো এবারে তোমার আমি নিচ্ছি 11, 0 এই একটা বিন্দু আমি নাম দিলাম ধরো পি বিন্দু, আর একটা বিন্দু আমি নিচ্ছি ধরো নিচ্ছি 11, 0 নিচ্ছি, আরেকটা আমি আরেকটা বেশি কিছু একটা বিন্দু নিয়ে নিচ্ছি ধরো 15, 15, 18 এই একটা বিন্দু নিলাম, আরেকটা বিন্দু আমি নিচ্ছি, এটা এই বিন্দুটার নাম আমি দিচ্ছি হচ্ছে কিউ। ঠিক আছে, পি হলো কিউ বিন্দু, আরেকটা বিন্দু নিচ্ছি আর, সেই বিন্দুটার আমি ধরো স্থানাঙ্ক বলছি হচ্ছে ধরো 20, 13। ঠিক আছে, এরকম তিনটে বিন্দু আমি নিলাম। এবার দেখি পি কিউ আর বিন্দু তিনটে সমরেখ কিনা। তাহলে আমি প্রথমে পয়েন্টগুলো প্লট করি, 11, 0 প্রথমে পি বিন্দুটা কোথায় থাকবে, দেখো এখানে তাহলে এক্স অক্ষ বরাবর 11 ঘর এগো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এইখানে 11, 0 মানে ওয়াই অক্ষ বরাবর আমি আর এগোচ্ছি না, তাহলে এখানে এক্স অক্ষটাই হবে সেই মানে আমরা এখানে জানবে যে এক্স অক্ষের ওপর অবস্থিত যে কোনো বিন্দু, হ্যাঁ তার ওয়াই স্থানাঙ্কটা হয় 0, সেটাই দেখেছি। তাহলে 11, 0 হচ্ছে এইখানে, তাহলে পি বিন্দুটা এই জায়গাটায় অবস্থিত, স্থানাঙ্ক হচ্ছে 11, 0 পরে আসছি 15, 18 15, 18 কোথায় থাকবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 ঘরে গেলাম। এবার 18 ওপরে যাব, এবার দেখা যাক
এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো এইখানটা, ঠিক আছে? এইখানে হচ্ছে কি কিউ বিন্দু যার স্থানাঙ্ক কত পনেরো আঠেরো, হয়েছে? এবার নেক্সট কুড়ি তেরো এই বিন্দুটা কোথায় থাকবে? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, ঠিক আছে? এটা দশ অবধি হলো, এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি, এখানে কুড়ি তেরো, তেরো কোথায় থাকবে? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো, ওপরে আমি এগিয়ে গেলাম ওয়াই স্থানাঙ্ক এটা তেরো, তাহলে এই বিন্দুটা হলো আর যার স্থানাঙ্ক হচ্ছে কত কুড়ি তেরো। এবার এই তিনটে বিন্দুকে আমি এক সরল রেখা দিয়ে যুক্ত করতে পারবো? পারবো না। তাহলে এখানে আমি যদি যুক্ত করি বিন্দুগুলোকে, দেখো পি এর সঙ্গে আমি কিউকে যুক্ত করতে পারছি, কিউ এর সাথে আমাকে আর যুক্ত করতে হচ্ছে, হ্যাঁ এইভাবে এইটা আসছে। তাহলে এটাই কিন্তু ওই ক্ষেত্রে বিন্দুগুলোকে আমি এখানে ছক কাগজে বসিয়ে সেগুলোকে আমি যুক্ত করে যে চিত্রটা পাচ্ছি সেটা এই রকমই হচ্ছে, কিন্তু লেখচিত্রটা এখানে রৈখিক নয়, এটাই লেখচিত্র কিন্তু সেটা রৈখিক নয়। বোঝা গেল কথাটা? তাহলে এই ধরনের তোমাদের হতে পারে প্রশ্ন যে লেখচিত্র রৈখিক কি রৈখিক নয়, বোঝা গেল? এবার এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে তুমি ছক কাগজের প্রতিটা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কিন্তু তুমি এক একক করে ধরেছো, ঠিক আছে? এই যে তুমি জিরো থেকে এক করছো মানে এই একটা বর্গক্ষেত্রের বাহু, এইগুলো এক একটা ছোটো ছোটো ক্ষুদ্রতম বর্গক্ষেত্র, এবার প্রত্যেকটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তুমি এক একক করে ধরে কিন্তু এটা এঁকেছো। প্রয়োজন অনুযায়ী কিন্তু যখন প্রশ্নের অঙ্ক থাকবে আমরা কিন্তু ইচ্ছা মতো স্কেল এখানে পছন্দ করতে পারি, মানে আমি ইচ্ছা করলে দুটো করে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এক একক ধরতে পারি, আমি দশটা করে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমি এক একক নিতে পারি বা পাঁচ একক নিতে পারি, যেরকম সুবিধা মতো আমরা করব। অনেক সময় অনেক মানে বিশাল বড় সংখ্যা আমাকে এখানে নিয়ে আসতে হয়, তখন তো এতগুলো ঘর তো ধরো আমাকে নিয়ে আসতে হচ্ছে, পাঁচশো অবধি ধরো আমার নিয়ে আসতে হলো, তখন কি পাঁচশোটা ঘর এখানে আছে নাকি? তা তো নেই। তাহলে পাঁচশোটা ঘর আমাকে এখানে ফেলতে গেলে আমাকে ইচ্ছা মতো কিন্তু একটা স্কেল নিতে হবে, তখন আমি এখানে করতে পারি আমি হয়তো এতটা পর্যন্ত হয়তো নিয়ে নিলাম হয়তো একশো, তারপর হচ্ছে দুশো তিনশো, এইভাবে আমি এটা অর্ধেক কাগজে করছি, তুমি পুরো গ্রাফ পেপারটায় পাঁচশো অবধি দেখবে পেয়ে যাবে। তাহলে সেখানে তোমার প্রতি দশটা ঘরে তুমি একশো একক করে ধরছো, তাহলে এক একটা ঘর হবে দশ একক করে, এক একটা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দশ একক করে ধরে তুমি সেখানে গ্রাফটা প্লট করবে। আবার ওয়াই অক্ষ স্থানাঙ্ক তুমি ওটা ওয়াই অক্ষ বরাবর ওইটা ধরলে, আবার এক্স অক্ষ বরাবর অন্য রকমও হতে পারে, এক্স অক্ষ বরাবর হয়তো দেখা গেল যে দুটো করে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পাঁচ একক করে ধরলে সুবিধে হচ্ছে, তাহলে সেই অনুযায়ী আমরা স্কেলটা নির্বাচন করব এবং সেটা এখানে লিখব, ঠিক আছে? এই জায়গাটা সেটা লিখতে হবে। তাহলে আজকে এই অবধি হলো, আমরা আজকে শিখলাম যে কী করে আমি ছক কাগজের ওপর বিন্দু স্থাপন করব, বিন্দুর অবস্থান কীভাবে জানব এবং সেগুলোর যুক্ত করে আমরা কীভাবে তাদের লেখচিত্রটা পাবো।